হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিস টাইনি ওয়ার্ল্ড টু। আজকে আমি তৈরি করব প্যান ফ্রাইড স্যালমন উইথ গার্লিক ক্রিমি সস। তো এর জন্য আমার লাগছে, আমার স্যালমন ফিশ নিয়েছি আমি, এখানে আমি 6 পিস নিয়েছি, তারপর লাগছে পেঁয়াজ, ক্রিম, লিকুইড ক্রিম নিয়েছি, গার্লিক এবং টমেটো। আমি মেইন ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে দেখিয়ে দিলাম, আমি কী কী লাগছে আরও সেটিও আমি আস্তে আস্তে অ্যাপ্লাই করে দেখাবো। তো এখন আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, এখন মাছগুলো আমি ফ্রাই করে নিব। উল্টিয়ে দিচ্ছি মাছগুলো যাতে দুপাশে খুব ভালো মতো ভাজা হয়। অন্য একটি পাত্রে ভাজা মাছের যে তেলটা আছে আমি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি বাটার। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কিছুক্ষণ ভাজতে হবে। তারপর দিয়ে দিচ্ছি গার্লিক, গার্লিকটা দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এবং গোলমরিচের গুঁড়ো। অ্যাড করে দিচ্ছি ফুল ফ্যাট লিকুইড ক্রিম। খুব ভালো মতো এখন আমি এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দিব। আমি এখানে একটু টমেটো ক্যাচাপ দিয়েছি, আর দিচ্ছি একটা টমেটো। একে একে ভাজা স্যালমন ফিশগুলো ক্রিমি কারির ভিতরে আমি দিয়ে দিব। আমি কিছুটা ধনের পাতা অ্যাড করে দিচ্ছি, এতে ফ্লেভারটা আরও বেড়ে যাবে। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখন ক্রিমি যে গ্রেভিটা আছে কিছুটা শুকিয়ে আসলেই আমি নামিয়ে ফেলব। গ্রেভিটা শুকিয়ে গার্লিক এবং ক্রিমের অসাধারণ একটি ফ্লেভার তৈরি হয়েছে, আর কালারটা তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এখন ডিশ আউট করে নিচ্ছি। রেডি হয়ে গেল প্যান ফ্রাইড স্যালমন উইথ গার্লিক ক্রিমি সস। আপনারা ট্রাই করতে পারেন। আর কেমন হয়েছে আমার রান্নাটি
আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আমার পাশে থাকবেন। আর সবাইকে এই পর্যন্ত অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্যে। আর নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।